সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ইকবাল সিদ্দিকী কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। শিক্ষার্থীরা, আজ আমরা আমাদের এই ক্লাসটিতে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণের একটি নিয়ম নিয়ে। শিক্ষার্থীরা, আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নে 1 নং যে প্রশ্নটি থাকে, সেই প্রশ্নটিতে এসে থাকে যে কোনো একটি ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লেখো, আর এর অথবা আসে শব্দ দেয়া থাকে তার শুদ্ধ উচ্চারণ লিখতে হয়। তো আমাদের পরীক্ষায় বিভিন্ন রকমের উচ্চারণের নিয়ম লিখতে হয়। আজকের এই ক্লাসটিতে আমরা শিখব এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। এই প্রশ্নটি বিভিন্নভাবে বোর্ড পরীক্ষায় এসে থাকে। কখনো কখনো এটি আসে এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, আবার কখনো কখনো আসে এ ধ্বনি উচ্চারণের 5টি সংবৃত নিয়ম লেখো, আবার কখনো কখনো আসে এ ধ্বনি উচ্চারণের 5টি বিবৃত উচ্চারণ লেখো। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের উত্তর করতে হবে। আজকের এই ক্লাসটিতে আমরা শিখব এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। তাহলে চলো আমরা আমাদের এই ক্লাসটিতে এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, আমাদের প্রথমেই জেনে নিতে হবে আসলে এ ধ্বনির উচ্চারণটি কয়ভাবে হয়ে থাকে। আমরা বাংলা ভাষায় আমরা যখন কোনো একটি শব্দ লিখি, লিখিত রূপ একরকম হয়, কিন্তু যখন যেটা উচ্চারণ করতে যাই উচ্চারণটা কিন্তু একটু ভিন্ন হয়। তো এই যে এ ধ্বনির উচ্চারণ, এই এ ধ্বনির উচ্চারণকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সংবৃত আর একটি হচ্ছে বিবৃত। তো কখন সংবৃত আর কখন বিবৃত? এ যখন এর মতো উচ্চারিত হচ্ছে তখন সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ, আবার এ যখন এর মতো উচ্চারণ হচ্ছে সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ। ঠোঁটের আকৃতি দেখলেই কিন্তু আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো, এ যখন এর মতো উচ্চারণ করা হয়, অর্থাৎ আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করি তখন সেটা যদি এর মতো উচ্চারিত হয় তখন আমাদের ঠোঁটের আকৃতিটা হয় হচ্ছে এরকম, অর্থাৎ খুব বেশি প্রসারিত হয় না, একটু চেপে থাকে তখন, মানে খুব বেশি প্রসারিত হয় না, একটু অল্প প্রসারিত হয়, সেটা হচ্ছে সংবৃত। আর যখন এর উচ্চারণ এর মতো হয় তখন আমাদের ঠোঁটের আকৃতি হয়ে যায় এরকম, অর্থাৎ অনেক বেশি প্রসারিত এবং গোলাকার আকৃতির হয়ে যায়, তখন সেটা হচ্ছে বিবৃত। তাহলে এ যখন এর মতো উচ্চারিত হবে তখন সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ, আর এ যখন এর মতো উচ্চারণ হবে তখন সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ। তাহলে দেখো, সংবৃত কিরকম? সংবৃত কি বলেছি? সংবৃত হচ্ছে কি হবে, ঠোঁট বেশি প্রসারিত হবে না, অল্প একটু প্রসারিত হবে। যেমন দেখো, উদাহরণ দিচ্ছি, পথে। এই পথে, পথে শব্দটি উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁট কিন্তু অল্প একটু প্রসারিত হচ্ছে, অর্থাৎ সংকুচিতই থাকছে, তাহলে সেটা হচ্ছে সংবৃত। ঠিক তেমনি ঘাটে, পথে ঘাটে উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটের আকৃতিটা হচ্ছে কিছুটা এই আকৃতির থাকে, অর্থাৎ খুব বেশি ফাঁকা হয় না, খুব বেশি প্রসারিত হয় না, অল্প একটু প্রসারিত হয়, সেজন্য এটা হচ্ছে সংবৃত। আবার কখনো কখনো আমরা এর উচ্চারণ যখন করতে যাই তখন সেটা এর মতো উচ্চারণ হয়, এই যে এ আছে এই এর মতো উচ্চারণ হয়, তখন ঠোঁটের আকৃতিটা হয়ে যায় অনেক বেশি বিস্তৃত, অর্থাৎ অনেক প্রসারিত হয় আমাদের ঠোঁট। যেমন দেখো, এক, আমরা যখন এক লিখি আমরা কিন্তু কখনোই এক বলি না, যদিও এটা এ দিয়ে শুরু হয়েছে কিন্তু আমরা কিন্তু এক বলি না, আমরা কি বলি? এক। এটাই হচ্ছে বিবৃত উচ্চারণ, অর্থাৎ এর উচ্চারণ যখন এর মতো হচ্ছে তখনই কিন্তু সেটা হয়ে যাচ্ছে বিবৃত। আবার একটি দেখো, খ্যামটা, আমরা কিন্তু লিখেছি খয়কার খে ম টয়কারটা, বলতে গেলে কি আমরা এটা বলতে পারবো? খেমটা, খেমটা কিন্তু উচ্চারণটা অশুদ্ধ, উচ্চারণটা হচ্ছে খ্যামটা। তাহলে এই এটাও কিসের মতো উচ্চারিত হচ্ছে? এর মতো উচ্চার হচ্ছে, যেহেতু এটা এর মতো উচ্চারিত হচ্ছে সেজন্য এটা হচ্ছে বিবৃত উচ্চারণ। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এর সংবৃত উচ্চারণ কোনগুলি আর বিবৃত উচ্চারণ কোনগুলি। যখন এ এর মতো উচ্চারিত হবে তখন সেটা হচ্ছে সংবৃত, যখন এ এর মতো উচ্চারণ হচ্ছে তখন সেটা হচ্ছে বিবৃত। এবার তাহলে চলো আমরা
এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম শিখে নিই। তো আমাদের 1 নম্বর পয়েন্টটা দেখো, পদের শেষে এ স্বরধ্বনি সংবৃত হয়। পদের শেষে এ স্বরধ্বনি সংবৃত হয়, অর্থাৎ আমাদের পদের শেষে যদি এ থাকে, সেই এ স্বরধ্বনিটা উচ্চারণ কিরকম করে হবে? সংবৃত হবে, অর্থাৎ কি, খুব বেশি ঠোঁটের আকৃতিটা প্রসারিত হবে না, অল্প একটু প্রসারিত হবে। তাহলে পদের শেষে এ সবসময় স্বরধ্বনি কি হবে? সংবৃত উচ্চারণ হবে। যেমন দেখো উদাহরণ, দোষে, এই দোষের সাথে এ আছে, তাহলে এই এটা কি সংবৃত ভাবে উচ্চারিত হয়েছে। তারপরে আছে গুণে, পথে, আসে, ইত্যাদি। এই পদের শেষে, প্রত্যেকটি পদের শেষে দেখো আমরা কি পাচ্ছি, এ পাচ্ছি, দোষের সাথে এ, গুণের সাথেও এ, পথের সাথে পথে, থে এর সাথে কি এ আছে, আসের সাথেও এ আছে। তাহলে পদের শেষে যখন এ স্বরধ্বনি থাকবে, সেই স্বরধ্বনির উচ্চারণ হবে সংবৃত। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে, ইকার বা উকারের পরে থাকলে এ সংবৃত হয়। যেমন দেখো বেলুন, তাহলে এখানে কি আছে, তারপরে দেখতে পাচ্ছি দেখি, তারপরে দেখতে পাচ্ছি রেনু, তাহলে ইকার বা উকারের পরে এ কি হবে, সংবৃত হবে। রেনু, দেখি, এই যে ঋষিকার, উকার, ইকার, এগুলো যদি শেষে থাকে, পরে থাকে, তাহলে এ, সেই এর উচ্চারণ হবে সংবৃত। তদ্রূপভাবে খাঁটি বাংলা শব্দে এ ধ্বনি হয় বিবৃত। বিবৃত মানে কি, এর মতো উচ্চারণ হচ্ছে। আর খাঁটি বাংলা শব্দ কি নিশ্চয়ই সেটা বুঝতে পারছো শিক্ষার্থীরা? খাঁটি বাংলা শব্দের আরেকটি নাম কিন্তু তদ্ভব শব্দ, অর্থাৎ বাংলা ভাষায় যে সকল সংস্কৃত শব্দ রয়েছে, তা প্রাকৃতর মধ্য দিয়ে যখন পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেগুলো কি বলা হয়, তদ্ভব শব্দ। আর তদ্ভবর অপর একটি নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ। তাহলে এই যে খাঁটি বাংলা শব্দগুলো আছে, এই খাঁটি বাংলা শব্দে এ ধ্বনি সবসময় বিবৃত হয়। যেমন দেখো খেমটা, আমরা কিন্তু খেমটা উচ্চারণ করি না, আমরা উচ্চারণের সময় কি করি, খেমটা। তাহলে এইখানের এর উচ্চারণটা কি হয়ে যাচ্ছে, এর মতো হচ্ছে, অর্থাৎ বিবৃত হচ্ছে। ঠিক তেমনি ভাবে তেলা পোকা, লেখার সময় কিন্তু আমরা তেলা পোকা লিখি, কিন্তু উচ্চারণ করার সময় কিন্তু আমরা তেলা পোকা বলি না, আমরা বলি তেলা পোকা। ঠিক তেমনি ভাবে দেওর, আমরা কিন্তু দেওর উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি দেওর। অর্থাৎ খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির উচ্চারণটা সবসময় বিবৃত হয়ে যায়। এরপর আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে, দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে এ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। অর্থাৎ এই যে দুই অক্ষর বিশিষ্ট যে সকল সর্বনাম এবং অব্যয় পদ রয়েছে, সেই শব্দগুলোতে এ ধ্বনির উচ্চারণ বিবৃত হবে। আচ্ছা, সর্বনাম পদ বিশেষের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে সর্বনাম। তাহলে দুই অক্ষর বিশিষ্ট যদি সর্বনাম বা অব্যয় পদ থাকে, সেই সকল এ ধ্বনির উচ্চারণ সবসময় বিবৃত হবে, অর্থাৎ এর মতো উচ্চারণ হবে। যেমন দেখো এত, লেখার সময় কিন্তু এ ত লিখেছি, এতো, কিন্তু আমরা কখনই কিন্তু উচ্চারণ করার সময় এতো উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি এত। ঠিক তেমনি ভাবে এখন উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি এখন, অর্থাৎ এটা এখানে এর মতো উচ্চারণ হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমরা বলি না কেন, আমরা বলি কেন, অর্থাৎ এখানে এই দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে এ ধ্বনির উচ্চারণ সবসময় কিসের মতো উচ্চারিত হবে, এর মতো উচ্চারণ হবে। সেজন্যই আমরা উচ্চারণ করি এত, এখন, কেন। আশা করি তোমরা এই উদাহরণটা বুঝতে পেরেছ। আমাদের 5 নম্বর পয়েন্টটা হচ্ছে, 1, 11, 13 এসব সংখ্যাবাচক শব্দে এবং একযুক্ত শব্দে এ ধ্বনি বিবৃত হয়। আমি আবারও বলছি, 1, 11, 13 এসব সংখ্যাবাচক শব্দে এবং একযুক্ত শব্দে এ ধ্বনি সবসময় বিবৃত হয়। যেমন দেখো এক চোট, আমরা কিন্তু এক চোট বলছি না, এখানে কি হচ্ছে, বিবৃত উচ্চারণ হচ্ছে, অর্থাৎ এর মতো উচ্চারণ হচ্ছে, কারণ আমরা বলেছি সংখ্যাবাচক শব্দ। যেমন এক, এক উচ্চারণ করতে গেলে কিন্তু আমরা লেখার সময় কিন্তু এ ক লিখি, কিন্তু উচ্চারণ করার সময় কিন্তু আমরা এক উচ্চারণ করি। ঠিক তেমনি ভাবে 11, এই 11টা উচ্চারণ করার সময় কিন্তু আমরা এর মতো উচ্চারণ করছি, 11। 13, এসব সংখ্যাবাচক শব্দে সবসময় কি হবে, এ ধ্বনিটা
বিবৃত হবে। এখানে একটু ব্যতিক্রম আছে, যেমন একুশ একটি শব্দ, একুশ কিন্তু এ দিয়ে শুরু হলেও এটাকে কিন্তু আমরা একুশ বলি না, একুশই বলি। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে এটা কিন্তু একযুক্ত শব্দ না, একুশ কিন্তু একযুক্ত শব্দ না। একযুক্ত শব্দ কোনগুলো? এক, এগারো, একাশি, একাত্তর ইত্যাদি। কিন্তু ব্যতিক্রম হচ্ছে একুশ, কারণ সেটা একযুক্ত শব্দ নয়, সেজন্য সেক্ষেত্রে ওটা সংবৃত হয়েছে, ওটা এর মতো উচ্চারণ হয়নি। ব্যতিক্রম একটু থাকবেই, কিন্তু ব্যতিক্রম কখনোই উদাহরণ হিসেবে পরিগণিত হয় না। তো আমাদের মাথায় রাখতে হবে যে এক, এগারো, তেরো এসব সংখ্যাবাচক শব্দে এবং একযুক্ত শব্দে এ ধ্বনি বিবৃত হবে, অর্থাৎ এর মতো উচ্চারণ হবে। এখানে সে উদাহরণগুলো দেয়া আছে, এক চোট, এক তলা, এক ঘরে ইত্যাদি। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা এই ক্লাস থেকে উদাহরণ সহ যে নিয়মগুলো আছে এগুলো ভালোমতো বুঝতে পেরেছ, এবং বাসাতেও তোমরা এটা ভালোমতো পড়বে। আমি আশা করব তোমরা সবাই বাসায় সুস্থভাবে থাকবে এবং নিয়মিত পড়াশোনার চর্চা করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।